ইনভলভ করেছেন, এটা তো পাতাল কইনা যারা লোক ছিল আগে পাতাল কইনা তাদের কাছ থেকে পয়সা নিয়েছিল, তারা আসছিল যে পাতাল কইনা আসবে বলে তারা গ্যারেন্টি করেছিল, পাতাল কইনা আসেননি। আমরা জিজ্ঞেস করতে যে আমরা মিটিং করার সুযোগ দিয়েছিল আমাদের ইয়ারা এই আমাদের কর্মীরা বা ওই আমাদের ত্রিপুরাশা কর্মীরা, হ্যাঁ ওখানে তো আমরা তো স্পোর্ট নাই, আমরা তো খুমলে গিয়েছিল, খুমলে আরেকটা প্রোগ্রাম আমরা ছিলাম, আমরা তো স্পোর্টে নাই। কিন্তু আমরা যদি লিডাররা যদি ওখানে থাকতো আমরা কোনো দিন এরকম করাতাম না। কিন্তু উনি যে বলেছিল ওই উনি যে প্রোগ্রাম করার পরে, হ্যাঁ আজকে কালকা আমাদের এই কর্মীদের উপরে এই ত্রিপুরা মাথা কর্মীদের উপর তিরিশজনের উপরে উপরে হয়ে গিয়েছিলো, আমাদের এই কর্মীদের উপরে ক্যাশ করেছিল। ওখানে আমাদের তিনজন ইঞ্জুরেড লাঠিচার্জে আমরা তিনজন ইঞ্জুরেড হয়ে গেছে, একজন তো জিবিতে রেফার হয়ে গেছে আর দুইজন অ্যাডমিটেড। হ্যাঁ এরকম মানে ডার্টি ডার্টি পলিটিক্স আমরা ভালো লাগে না ভাই। আমরা পিসফুলি আমরা রেলি করছে কালকা আমাদের ত্রিপুরাশা ভাই বোনরা। হ্যাঁ ওখানে মহারাজের বিরুদ্ধে উনি যে গালাগালি যে ভাষাটা বলেছিল এটা কিন্তু ঠিক না। কিন্তু কি বলেছিল উনি? বলেছিল মহারাজার কথাই শুনি না। হ্যাঁ ওরা মহারাজার কথা শুনে কোন দলের পার্টি এটা, কোন এই নেতাকে কোন দল এটা, আরে এটা ত্রিপুরাশা, ওখানে তো আমাদের কোনো ফ্ল্যাগ ছিল না, ওখানে ত্রিপুরা মতো কোনো ফ্ল্যাগ ছিল তো, উনি কেন ত্রিপুরা মাথাকে কেন উনি দোষ দিচ্ছেন? ত্রিপুরা মাথা যদি করতো ডেমোক্রেসি সংগ্রাম যদি করতে জানে ত্রিপুরা মাথা মহারাজার নেতৃত্বে, কিন্তু ওখানে তো ত্রিপুরা মাথা কোনো একটাও ফ্ল্যাগ ছিল না, কেন ত্রিপুরা মাথার উপরে গালাগালি? জিষ্ণু কর্তাজি উনি অলরেডি উনি টের পায়ে গেছে, মানে 2023 সবচেয়ে আগে ফেল করব জিষ্ণু কর্তাজি, সবচেয়ে জিরো রানে আউট হইব জিষ্ণু কর্তা ফার্স্ট। উনি তো বুঝে গেছেন এখানে ত্রিপুরাশা ওনাকে চায় না, উনি বুঝে গেছেন। তো ওনার পরিপ্রেক্ষিতে কি আমাদের উপরে আমাদের কর্মীর উপরে আমাদের ত্রিপুরাশাদের উপরে, হ্যাঁ লাঠিচার্জ করে তারপরে আমাদের কর্মীর উপর গ্যাস দিয়ে দিয়েছিলেন, তিনজনের উপর গ্যাস দিয়েছিলেন, এটা কি এভাবে কি রাজনীতি হয়? গ্যাস দিলে কি রাজনীতি সলভ হবে? আজকে 30 জনকে দিবে, কালকে 100 জনকে দোক, আমাদের এখানে 17,000 উপর ভোটার আছে, 17,000কে কি ক্যাশ দিবেন আপনি? উপজাতি ভোটার, হ্যাঁ উপজাতি ভোটার। এইসব মানে দাঁটি পলিটিক্স আমি খেলে চাই না, এই আমি আমার ভালো লাগে না এইসব, মানে স্টপ করার দরকার। তাছাড়া আমি কালকে পরশু দিন আমি রিকোয়েস্ট করছি এই ডিএম সাহেবের এবং এসপি সাহেবের, আজ ইয়ে করবো এই রিকোয়েস্ট করবো ল অ্যান্ড অর্ডার নিয়ে, আমরা দুটো পার্টির এই সব পার্টি পলিটিক্যাল পার্টি নিয়ে ল অ্যান্ড অর্ডার একটু বওয়ার জন্য আমি রিকোয়েস্ট করছি প্রেস মিডিয়া এবং সোশ্যাল মিডিয়াকে। আজকে আমরা প্রেস কনফারেন্স করার বাধ্য হয়েছে আমাদের ত্রিপুরা মাথা বিশ্রামের পার্টি অফিসে। কালকে আমাদের চরিলাম কেন্দ্র হেরামা বাজারে একটা ইনসিডেন্ট হয়ে গিয়েছিল, সেই ইনসিডেন্টের ব্যাপারে নিয়ে আমরা আজকে প্রেস মিট। কালকা আমাদের দাঁড়িয়াথল ব্রিজ কমিটিতে আমাদের শুটা বা করার একটা প্রোগ্রাম ছিল, এর আগের দিন কালকার আগের দিন আমাদের দাঁড়িয়াথল এডিসি ভিলেজের আমাদের কর্মীরা থানাতে একটা কাগজ দিয়েছিল পারমিশনের জন্য বা ইনফরমেশনের জন্য, কিন্তু থানা বলে কাগজ রাখে। আরেকটা কথা হচ্ছে কালকে চৈলাম কেন্দ্র লোকজন পাতাল কেনার উপরে যে খুপে কিছু কিছু লোক আগে পাতাল কেনার দলে ছিল, টিপিএফ দলে ছিল, সেই লোকজন কালকা পাতাল কেনা আসবে বলে ওরা রাস্তার উপর রাস্তায় দাঁড়িয়ে গ্যাদারিং করেছিল। সেই গ্যাদারিংয়ে কিন্তু আমরা কোনো জিষ্ণুকর্তার বিরুদ্ধে আমরা গ্যাদারিং করিনি, ওনাকে জিঙ্গান জিষ্ণুকর্তা যে আমাদের মাননীয় ডেপুটি সিএম কালকা উনি যে বাসা দিয়ে যে বাসা দিয়ে ত্রিপুরা মাথাকে উনি যে বাসা দিয়ে কালকে যেভাবে বলেছিলেন এটা কিন্তু উচিত না। একজন ডেপুটি সিএমের কাছে মুখ থেকে এরকম মানে বাসাটা বাইরে কিন্তু ঠিক না। ওখানে ডেপুটি সিএমের কাছে ডেপুটি সিএমের জন্য আমরা কেউ গ্যাদারিং করিনি, উনি এসেছিল জয়নিংও উনি নিয়ে তারপরে উনি পিসফুলি উনি গিয়েছিল, আমরা কেউ আটকাননি ওনাকে। উনি যে যখন জয়নিং প্রোগ্রামের যখন করছিল তখন ওনার যে বাসাটা কিন্তু ঠিক না, এরকম মানে একজন ডেপুটি সিএমের কাছে এরকম বাসাটা মানাই না। ওনাকে আমি বলতে চাই ওনার ত্রিপুরা মাথার মহারাজার এই রজত কিশোর মানিক্যজি, হ্যাঁ ওনার কথাও শুনে না, এরকম মহারাজা তো কোনো দিন এখানে কোনো ইনভলভ নেই, উনি কেন মহারাজকে এখানে ইনভলভ করেছেন?
এটা তো পাতাল কইনা যারা লোক ছিল আগে পাতাল কইনা তাদের কাছ থেকে পয়সা নিয়েছিল তারা আসছিল যে পাতাল কইনা আসবে বলে তারা গ্যারেন করেছিল পাতাল কইনা আসেনি আমরা জিজ্ঞাসা করতে যে আমরা মিটিং করার সুযোগ দিয়েছিল আমাদের ইয়ারা এই আমাদের কর্মীরা বা ওই আমাদের ত্রিপুরাশা কর্মীরা হ্যাঁ ওখানে তো আমরা তো স্পোর্টে নেই আমরা তো খুমুলে গিয়েছিল খুমুলে আরেকটা প্রোগ্রাম আমরা ছিলাম আমরা তো স্পোর্টে নেই কিন্তু আমরা যদি লিডাররা যদি ওখানে থাকতো আমরা কোনো দিন এরকম করাতাম না কিন্তু উনি যে বলেছিল ওই উনি যে প্রোগ্রাম করার পরে হ্যাঁ আজকে কালকা আমাদের এই কর্মীদের উপরে এই ত্রিপুরা মাথা কর্মীদের উপর তিরিশজনের উপরে উপরে হয়ে গিয়েছিল আমাদের অবনপৈলা 28 আগস্ট হালমা দিব ত্রিপুরা হাস্টেও ভাই দঙ্গ হাগতর বিজপিনে আজুফাং মজাং জেপি নাত আবনি বাকি ভাইনে 29 আগস্ট হালমা দিব টি টি এ এডিসনে খুমুলুঙ্গ ক্লাইজাকায় কাইসা কট লুকুথুম পান্ডা অ লুকুথুম পান্ডাও হাস্তে নিজ তলুকুরগ্ন ভাই মানজাকি বাকি সাকলাইমুং রুজাগ আবাইমুঙ্গ হাস্তে বিজেপি কমিটি